তোমাদেরকে আবারও আমাদের এই চ্যানেলে স্বাগত। দেখো, তোমরা যেমনটা জানো, আমি ভোকাবুলারির সেট 30টা করে ওয়ার্ড দিচ্ছি তোমাদের জন্য। এই ভোকাবুলারির সেটের আজকে নবমতম দিন, আজকে 9 নম্বর সেট হবে। এই 9 নম্বর সেটে আমরা যে 30খানা ওয়ার্ড আজকে আছে সেটা আমরা একে একে দেখব। তবে তার আগে বলে দিই, তোমরা পিডিএফ চাইছো, দেখো পিডিএফগুলো আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। আমাদের চ্যানেল লেটস স্টাডি ইন বেঙ্গলি নামেই টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, আর আমাদের চ্যানেলের লোগো, আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগো সেরকমই রয়েছে। তো তোমরা সেখানে গিয়ে জয়েন হলেই এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ইংলিশ ভোকাবুলারি সেট নাম্বার 9। এই সেট নাম্বার 9-এ কী কী টপিক আছে দেখে নিই। দেখো, জেন্ডার চেঞ্জ, জেন্ডার চেঞ্জের আমি আজকে নিয়ে মোটমাট 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে। এই 4টে ক্লাসের আমরা দেখবে জেন্ডার চেঞ্জ একেবারে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর এই জেন্ডার চেঞ্জের এর বাইরে আমার মনে হয় না আর আসবে। তোমরা আমাদের প্লেলিস্টে যাবে, সেই প্লেলিস্টে গিয়ে দেখবে ইংলিশের রেগুলার ক্লাসের একটা আলাদা প্লেলিস্ট আছে, অন্যদিকে ভোকাবুলারির জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে। সেই ইংলিশ রেগুলার ক্লাসের মধ্যেই আমি 4টা জেন্ডার চেঞ্জের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। ভোকাবুলারি আমাদের প্রতিদিন চলছে, আজকে নবমতম দিন, 9 নম্বর দিন। আর আরও একটা বলি, 7 নম্বর ভোকাবুলারি পর্যন্ত আমি একটা মক টেস্ট অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা ভালোই পার্টিসিপেট করছো, 100 জনের কাছাকাছি মক টেস্টটা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। আমার যে মেহনত সেটা একদম বরবাদ হয়নি, তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ। আমি তোমরা আমাদের সাথে থাকলে আমরা তোমাদের সাথে আছি, অবশ্যই পরীক্ষা পর্যন্ত একদম কোনো হাল ফেরালে চলবে না, একেবারে লেগে থাকতে হবে। চলো টপিক নাম্বার 1, জেন্ডার চেঞ্জ। দেখো, মেসকুলিন মানে পুরুষ, ফেমিনিন মানে নারী। লেড মানে কি? লেড মানে হচ্ছে কোনো পুরুষকে লেড বলে। ল্যাস মানে হচ্ছে নারী। টেইলর, টেইলর মানে দর্জি, যদি ছেলে দর্জি হয় তাকে টেইলর বলে, যদি মেয়ে দর্জি হয় তাকে সিমস্ট্রেস বলে। আচ্ছা, মিল্টার, মিল্টার মানে কি? মিল্টার মানে দেখো স্ত্রী জাতীয়, সরি পুরুষ জাতীয় মাছকে মিল্টার বলে, আর স্ত্রী জাতীয় মাছকে কি হবে? স্পোনার হবে। উইডোয়ার, যদি কোনো ছেলে বিধবা হয়, ধরে নাও কোনো একটা ছেলে বিয়ে করলো, বিয়ের পর তার বউটা মারা গেছে, তাহলে তাকে কি বলবো? উইডো বলবো? না, তাকে উইডোয়ার বলবো। তা আর যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে তাকে সেক্ষেত্রে কি বলবো? উইডো বলবো। চেয়ারম্যান, চেয়ারম্যান মানে চেয়ারম্যান, আর চেয়ারম্যানের তাহলে ফেমিনিন ফর্ম কী হবে? চেয়ার উম্যান। অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড নাউন থাকলে আমরা বলেছি শুধুমাত্র মেসকুলিন ফর্মটাকেই ফেমিনিন ফর্ম করলে আমাদের জেন্ডার চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর টপিক, 2 নম্বর টপিকে রয়েছে আজকে নাম্বার চেঞ্জ। দেখো, আজকে নাম্বার চেঞ্জে একটু আমি কিছু বিদেশি শব্দগুলো দিয়েছি, আজকে ধারাবাহিক নিয়মের মধ্যে কিছু দেইনি। কি কি সেই শব্দ? যেমন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, একটার শব্দ বোঝায়, তার প্লুরাল কি হবে? অর্থাৎ দুই বা তার বেশি বোঝালে কি বলবো তাকে? অ্যাজেন্ডা বলি না? এজেন্ডা মানে কি বলতো? এজেন্ডা মানে যে কাজকর্ম করা হয় তার যে সূচি বা তার যে প্রি প্ল্যানিং যে যেখানে লেখা থাকে তাকে এজেন্ডা বলে। তারপরে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স আর দেখবে প্রত্যেকটা বইয়ের শেষে কিছু কিছু অ্যাপেন্ডিক্স থাকে, মানে সূচি বলা যায়। তো এই অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম কী হবে? দেখো, এটাই খুব ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হবে APPINDICES, অ্যাপেন্ডিক্সেস, তাহলে DICES এটা হয়েছে। কিন্তু তো এগুলো মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে ড্যাকটাম, ড্যাকটাম হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ একটা ডেটাকে ড্যাকটাম বলে, আর প্লুরাল হচ্ছে ডেটা। বলি না আমরা ডেটা চুরি হয়ে যাচ্ছে, ডেটা ই হয়ে যাচ্ছে, তো চায়না আমাদের দেশ থেকে ডেটা চুরি করছে। তো এই যে ডেটা চুরি মানে তথ্য চুরি, তো তথ্য অনেকগুলো তথ্য থাকলে তাকে ডেটা বলবো, আর যদি একটা তথ্য থাকে তাহলে তাকে কি বলবো? ডেটাম বলবো। তারপর হচ্ছে ফোকাস, ফোকাস মানে হচ্ছে যে কোনো একটা লাইট চ্যাপ্টারতে তোমরা পাবে ফোকাস, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় মনোযোগ দেওয়াকেও ফোকাস বলে। তাহলে ফোকাসের অনেক প্লুরাল ফর্ম কী হবে? ফোসাই বা ফোকাসেস, ফোসাই বা ফোকাসেস। তারপরে কি আছে? ডিকট্যাম, ডিকট্যাম মানে কি? দেখো, নীতি বাক্যকে ডিকট্যাম বলে, তাহলে ডিকট্যাম একটা নীতি যদি বাক্য হয় তাহলে সেটা ডিকট্যাম, আর যদি অনেকগুলো হয় তাকে ডিকটা বলে। এরপর টপিক নাম্বার
থ্রি সিনোনিম। দেখো সিনোনিম আমি রেগুলার খুব বেছে বেছে দিচ্ছি, তোমরা আশা করি করছো। দেখো সাস্টেনেন্স, সাস্টেনেন্স মানে নারিশমেন্ট, মানে খুব যত্ন নেওয়া টাইপের সাস্টেনেন্স। বা ডেক্সটারিটি, ডেক্সটারিটি মানে হচ্ছে খুব দক্ষতা, তাহলে এর সিনোনিম কী হবে? স্কিল। প্লেগিয়ারিজম মানে হচ্ছে চুরি করা। এই যে প্লেগিয়ারিজম মানে কি, ধরে নাও কেউ একটা কবিতা লিখেছে, সুন্দর করে একটা কবিতা লিখেছে, তারপর অন্য কেউ একটা কবিতা লিখেছে, এই কবিতার লাইনগুলো চুরি করে করে নিজের কবিতায় ভরে দিয়েছে, তাহলে কী হলো? এই যে চুরি করাটা, এই চুরি করাকে বলা হয় প্লেগিয়ারিজম বা চৌর্য বৃত্তি বলা হয়। তো এর সিনোনিম কী হবে? পাইরেসি বা ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট। তারপর হচ্ছে হামড্রাম, হামড্রাম হচ্ছে মনোটোনাস। দেখো হামড্রাম মানে কি হলো, একঘেয়ে, একঘেয়ে লাগছে, ভালো লাগছে না, এরকম মানে একঘেয়ে টাইপের মনে হচ্ছে না, তো এটাকে হামড্রাম বলে। তো আগের কয়েকদিন আগেই আমি করিয়েছিলাম একটা শব্দ, মনোটোনাসের যেটা সিনোনিমে ছিল সেই শব্দটা কি তোমরা জানাবে, মনোটোনাসের সিনোনিম কি? মনোটোনাস যেটা আমি আগে করিয়েছিলাম মনোটোনাস, সেটাও আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, সেটাও এম দিয়ে আছে, তো সেটা কি কমেন্ট বক্সে জানাও আমাকে। তারপরে হচ্ছে প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে কি খুব বেশি জাজি আছে বা জুডিশিয়াস আছে, তাকে প্রুডেন্ট বলবো, বোঝা গেল? আর নেক্সট টপিক আছে আমাদের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড। সিনোনিম মানে কি, সিনোনিম মানে হচ্ছে সিমিলার শব্দ। দেখো রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসির বিভিন্ন পরীক্ষাতে বহু বছর এসেছে। অনিচ্ছুক মানে এটা ইচ্ছা নয়, রিলাক্টেন্ট অনিচ্ছুক, তাহলে তার বিপরীত শব্দ কী হবে? ইগার, ইচ্ছুক। ডিফাঙ্কট, ডিফাঙ্কট মানে বলেছিলাম ডেড বা মরে যাওয়া, তাহলে এর অ্যান্টোনিম কী হবে? অ্যালাইভ বা এক্সটেন্ট, জীবিত। অপেক, অপেক মানে কি, অপেক মানে মনে রাখবে মানে অস্বচ্ছ, স্বচ্ছ নয় এরকম। ধরে নাও কাঁচ, কাঁচটা কি আছে, কাঁচ ট্রান্সপারেন্ট হলে মানে কাঁচটা যদি স্বচ্ছ হয় তাহলে লাইটটা এবার থেকে ওপার দেখা যাবে, কিন্তু অস্বচ্ছ হলে সেটা কি হয়ে যাবে, লাইটটা এবার থেকে ওপার দেখা যাবে না। তো অপেক মানে অস্বচ্ছ, তাহলে তার বিপরীত শব্দ কি হবে? ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ, স্বচ্ছ। আমরা সাধারণত স্বচ্ছ জিনিস ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি। ডিভাইন, ডিভাইন শব্দটা আগের দিন দিয়েছিলাম, ডিভাইন মানে স্বর্গীয়, ইনফার্নাল হচ্ছে তার বিপরীত শব্দ। নার্কোটিক, নার্কোটিক মানে কি, কি যে ইচ্ছা দমিয়ে দেওয়াকে নার্কোটিক বলে। স্টিমুলেট মানে কি, স্টিমুলেট মানে হচ্ছে কি উজ্জীবিত করা, উজ্জীবিত করা। যেমন আমি তোমাদের যখন খুব মোটিভেশন কথাগুলো বলি, তখন তোমরা কি হয়, তোমাদের ব্লাড প্রেশার হাই হয়, তোমরা উজ্জীবিত হও, এই যে ঘটনা সেটাকে আমরা স্টিমুলেন্ট বলি। তো আমাদের যে শরীর, শরীরের মধ্যে স্টিমুলেন্ট আছে একটা, তাকে আমরা হরমোন নামে চিনি, তোমরা সকলেই জানো। এই হরমোনগুলো কি করে বলতো, আমাদের পার্টিকুলার কাজের জন্য আমাদেরকে উজ্জীবিত করে দেয়। তো হরমোনকে অনেক সময় স্টিমুলেটরও বলা হয়। আর তাহলে স্টিমুলেটের বিপরীত শব্দ কী হবে? তাহলে নার্কোটিক, মনে থাকবে। তারপরে শব্দ, তারপরে আমরা যে টপিকটা আছে দেখে নিচ্ছি, গ্রুপ ভার্ব। দেখো আজকে একটা নতুন টপিক অ্যাড করছি, এই টপিকটা চলতে থাকবে কিছুদিন, সেই গ্রুপ ভার্বগুলো আমরা আস্তে আস্তে করব। এই গ্রুপ ভার্ব থেকে কী ধরনের প্রশ্ন আসছে সেটাও আমরা দেখে নেব। দেখো ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ করা, কোনো কিছুকে সমাধান করাকে সলভ বলে। আমাদের প্রশ্ন কী দেওয়া থাকবে, কি ইউ শুড, এস এইচ শুড, ডু, ইউ শুড সলভ দ্য ম্যাথ, তোমার সেই এই ম্যাথটা করা উচিত। সলভের নিচে দাগ দেওয়া থাকবে, দাগ দেওয়া বলবে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এরকম করে অপশান দেওয়া আছে, অপশান দেওয়া থাকবে ওয়ার্কআউট, অপশান দেওয়া থাকবে ওয়ার্ক আপ, অপশান দেওয়া থাকবে টার্ন আপ, অপশান দেওয়া থাকবে টার্ন ডাউন, টার্ন ডাউন। তাহলে তোমাকে চুজ করতে হবে, তাহলে চুজ করব কি, সলভের তাহলে কি হবে, ওয়ার্কআউট, সলভের গ্রুপ ভার্ব কি হবে তাহলে, ওয়ার্কআউট, এটা চুজ করতে হবে তোমাকে, বোঝা গেল কীরকম প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে ওয়ার্ক আপ, ওয়ার্ক আপ মানে ওই উজ্জীবিত করা, এক্সাইট বা উজ্জীবিত করা। ওয়ার্ক অন মানে কাজ চালিয়ে যাওয়া, ইউ শুড কন্টিনিউ টু ওয়ার্ক, অর্থাৎ কন্টিনিউ টু ওয়ার্কের নিচে দাগ দেওয়া থাকবে, তার বদলে কী বসাতে হবে তোমাকে, ওয়ার্ক অন।
টার্ন আউট, টার্ন আউট ভীষণ ইম্পর্টেন্ট। টার্ন আউট মানে কি? কোনো কিছু পরিণত হওয়া। তাহলে এর সিনোনিম কী হবে বা এর মানে কী হবে? বিকাম বা প্রোডিউস, বিকাম বা প্রোডিউস যেখানে লেখা থাকবে সেখানে টার্ন আউট করতে পারবে তোমরা। টার্ন আপ, টার্ন আপ মানে হাজির হওয়া বা ঘটা। ধরে নাও এরকম একটা অপশন আছে, দেয়ার হ্যাপেন্ড এ বম্ব ব্লাস্ট, এইরকম ভাবে দাগ দেওয়া থাকবে। তো এক নাম্বার দেওয়া থাকবে টার্ন ডাউন, দুই নাম্বার দেওয়া থাকবে টার্ন ওভার, এরকম ভাবে ও চারটে অপশন দেওয়া থাকবে, টার্ন আপ দেওয়া থাকবে আর টার্ন আউট দেওয়া থাকবে। তোমরা যদি মুখস্থ না করো এটা, তাহলে কি করে পারবে? দেখো তাহলে এখানে কি হবে, টার্ন আপ হবে। টার্ন আপ মানে কি? হাজির হওয়া। টার্ন আপ মানে হাজির হওয়া, হাজির হওয়া হওয়া। আর টার্ন আউট মানে কি? শুধুমাত্র হওয়া, কোনো কিছু পরিণত হওয়া বা হওয়া। বোঝা গেল এইগুলো প্রশ্ন কি করে থাকবে গ্রুপ ভার্ব থেকে? এবার গ্রুপ ভার্বের সিরিজ আমাদের প্রতিদিন চলবে। দেখো আমরা সাউন্ডের সিরিজ শুরু করেছিলাম, সাউন্ডের সিরিজ অলরেডি আমার কালেকশনে থাকা সাউন্ডের সিরিজ শেষ হয়ে গেছে। এবার যেগুলো আছে সেগুলো অতখানি ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে সাউন্ড, আর পরে আমি যেটা করিয়েছিলাম স্টেইং প্লেস, কে কোথায় বসবাস করে, এই স্টেইং প্লেসও প্রায় শেষ হয়ে গেছে আমাদের। তো এইগুলোর পরিবর্তে আমরা এখন কি করছি, গ্রুপ ভার্ব শুরু করেছি। এরপরে আমাদের যেটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আজকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাফ্রেইডের পরে অফ বসবে, অ্যাফ্রেইড অফ। তাহলে এরকম কি হবে, একটা সেন্টেন্স বলি, মানে অ্যাফ্রেইড মানে কি? ভয় পাওয়া, ভীত, ভীত হওয়া। তাহলে আই অ্যাম নট করছি, আই এম নট অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ ঘোস্ট, GHOST ঘোস্ট। তারপরে অ্যাডমিটের পরে টু বসে, অ্যাডমিট টু মানে হচ্ছে কাউকে কোথাও ভর্তি করা, ভর্তি করা। তো হি ওয়াজ অ্যাডমিটেড টু, অ্যাডমিটেড ড্যাশ দেওয়া থাকবে পরীক্ষালে টু, তাহলে কি হবে, টু দ্য স্কুল, তাহলে দ্য স্কুল, তাহলে টু হবে এখানে। বোঝা গেল? আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে আমি বুঝেছি কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কথার মানে হচ্ছে এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে পার্টিকুলার সেই প্রিপোজিশনটাই বসবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও অনেক সংখ্যক আছে, তো আস্তে আস্তে আমার সাথে সাথে করে নিলে কি হবে বলো তো, তোমাদের অনেকগুলো হয়ে যাবে। এবার দেখো এগ্রি উইথ মানে কি? সম্মত হওয়া। দেখো এগ্রি উইথ আর এগ্রি টু, এগ্রির পরে উইথও বসে আবার টুও বসবে, কখন উইথ বসবে আর কখন টু বসবে সেটা বলে দিচ্ছি। দেখো এগ্রি মানে সম্মত হওয়া, কারো সাথে সম্মত হওয়াকে উইথ বসবে, কারো সাথে যখন সম্মত হব। যেমন রাম আমার মতের সাথে সম্মত আছে, মানে আমার সাথে সম্মত আছে, তাহলে রাম ই রাম এগ্রিস উইথ মি, এগ্রিস এগ্রিস উইথ মি। কারো সাথে সম্মত হওয়াকে কি বলবে, উইথ বসবে। আর কোনো প্রপোজালে সম্মত হওয়াকে কি বলে, টু বল, টু বসবে। যেমন রাম অ্যাগ্রিড, অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, অর্থাৎ কোনো প্রপোজালের সম্মত দেওয়াকে কি বলবে, প্রপোজাল, সম্মত, কোনো প্রপোজালে সম্মত হওয়ার খেলে সেখানে টু বসবে। ক্লিয়ার? তারপরে আছে আমাদের এইম অ্যাট, অর্থাৎ কোনো কিছু লক্ষ্য করা, কি আমরা হি এম অ্যাট অ্যাট দ্য বার্ডস, সে বার্ডের দিকে এম করে আছে, মানে বন্দুক নিয়ে আছে, বন্দুক একটা বার্ড আছে ধরে নাও, একটা বন্দুক নিয়ে আছে, বার্ডের দিকে এম করে আছে। আর আমরা কী দিকে, কিসের দিকে এম করে আছি বলো তো? আমরা সামনে যে পরীক্ষাটি 11ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলেছে তার সেই পরীক্ষার উপরে এম অ্যাট করে আছি। তাহলে এমের পরে কী বসবে? সবসময় অ্যাট বসবে। বোঝা গেল? চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে জেন্ডার চেঞ্জের যে ক্লাসটি আমি দিয়েছি সেই জেন্ডার চেঞ্জের ক্লাসটাও তোমরা করে নাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের জন্য
শেষ করলাম এখানেই।